WBCS 2020 সালের প্রিলিমিনারি পরীক্ষা কোশ্চেন বুকলেট সিরিজ এ এর প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর আপনাদের সামনে নিয়ে এলাম। প্রথম প্রশ্ন কি বলেছে? হি সেভ দ্য ড্যাশ প্রবলেম, এখানে হবে অপশান বি হার্ট প্রবলেম। অপশান দুই এরটা প্রশ্ন নম্বর দুই, অ্যাড এ সুইটেবল প্রিফিক্স টু এম্বার্ক, উত্তরটা হবে অপশান এ ডিস এম্বার্ক। তিন নম্বর প্রশ্ন, ইউজ দ্য রাইট প্রেপোজিশন, হি ডিলস ড্যাশ কসমেটিক গুড, এখানে হবে হি ডিলস ইন অপশান সি। চার থেকেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট অপশন, হি ক্যান নট কোপ উইথ, এখানে অপশন বি উইথ, হি ক্যান নট কোপ উইথ দিস প্রেশার, অপশন বি হবে সঠিক উত্তর। পাঁচ নম্বর প্রশ্ন, ইম্প্যাশনেট মিন্স, অপশান এ আর্ডেন্ট হবে সঠিক উত্তর। ছয়ের দিকেটা হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, অপশান এ। সাতের দিকেটা কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড সি বিলো ফর দ্য কারেক্ট অপশান, কি বলেছে? অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, উত্তরটা কী হবে? অপশান বি, ইজ নট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অপশান বি হবে সঠিক অ্যান্সার। আটের দাগের কী বলেছে? হি উইল রিচ হোম ড্যাশ অ্যাট ইভিনিং, উত্তরটা হবে অপশান বি লেট অ্যাট ইভিনিং। এবারে কোশ্চেন নাম্বার নাইন, এটা কোশ্চেন বুকলেট সিরিজ এর প্রশ্ন হচ্ছে। কোশ্চেন নাম্বার নাইন, হুইচ কমপ্লেক্স ফর্ম ইজ কারেক্ট ফর দ্য ফলোয়িং সেন্টেন্স, এভরি ওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন, এটার উত্তর হবে অপশান এ হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার এভরি ওয়ান ইজ হ্যাপি, অপশান এ হবে সঠিক উত্তর। দশের দিকেটা ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স, উই স্যাট ইন অপশান সি হবে সঠিক উত্তর, ইন দ্য শেড অফ দ্য ট্রি। এগারো থেকে বেবিস ক্রাই, অপশান ডি হবে সঠিক উত্তর, বেবিস ক্রাই হোয়েন দে আর হাংরি। বারো থেকে ইট ইজ নাইন ও ক্লক ইন দার্জিলিং ইন দ্য মর্নিং অ্যান্ড অপশান বি ইট ইজ স্নোয়িং, অপশান বি হবে সঠিক উত্তর। তেরো থেকে সিলেক্ট দ্য কারেক্ট অপশান, আই নিড এ 500 রুপি নোট, অপশান বি হবে সঠিক উত্তর। চোদ্দ তারিখ কী বলেছে? উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট ভার্ব ফর্ম, উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট, এটা হবে উই টুক আওয়ার ডিনার লাস্ট নাইট, অপশান বি সিম্পল পাস্ট টেন্স। পনেরো তারিখটা চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্টেটমেন্ট, হি সেড গ্র্যাস ইজ গ্রিন, যে গ্র্যাস ইজ গ্রিন এটা হচ্ছে ইটার্নাল ট্রুথ, ইটার্নাল ট্রুথ, সো তাহলে অপশানটা সেই হিসেবে হচ্ছে অপশান এ হি টোল্ড দ্য গ্র্যাস ইজ গ্রিন। আচ্ছা ষোলো থেকে ইউজ দ্য কারেক্ট এক্সপ্রেশন, আই ড্যাশ দ্য পেশেন্ট উইল ডাই, আই অ্যাম অ্যাফ্রেড, অপশান ডি হবে সঠিক উত্তর, আই অ্যাম অ্যাফ্রেড দ্য পেশেন্ট উইল ডাই, অপশান ডি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার সেভেন্টিন, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন পুল ইয়োর সেলফ টুগেদার, যেটার মানে হবে অপশান ডি কাম ডাউন বাই ওয়ান সেলফ,
18 থেকে দ্য ওয়ার্ড অ্যানালোগাস অ্যানালোগাস মিনস অপশান সি হবে সঠিক উত্তর কম্প্যারাবেল নেক্সট 19 থেকে নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজ ফিল ইন উইথ দ্য রাইট ফ্রেজাল ভার্ব নেভার লুক ডাউন আপন অপশান বি হবে সঠিক উত্তর নেভার লুক ডাউন আপন দ্য মার্জিনালাইজ নেক্সট দ্য ওয়ার্ড জিনোসাইড জিনোসাইড মানে কি রেশিয়াল কিলিং বা একটা রেসকে ধ্বংস করা যেটাকে এক কথায় বলা হচ্ছে জিনোসাইড অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার 20 দাগেরটা এবারে 21 দাগেরটা টিক দ্য কারেক্ট অপশান ড্যাশ আর স্টিল টর্চার্ড ইন দ্য রিমোট ভিলেজ এটা হবে অপশান সি ডটার্স ইন ল ডটারের পরে গিয়ে এসটা বসবে ল এর পরে কিন্তু এস হবে না এখানে ঠিক আছে তাই অপশান সি হলো সঠিক উত্তর আচ্ছা 22 দাগেরটা কি বলছে কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স অরেঞ্জ টেস্টস শাওয়ার এটা কি হবে অরেঞ্জ ইজ শাওয়ার হোয়েন টেস্টেড অপশান সি মানে বলেছে যে অরেঞ্জ তখনই তেতো যখন এটা খাওয়া হবে তাই অপশান সি হবে সঠিক উত্তর 23 দাগেরটা দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ লিচেরাস ইজ অপশান ডি হবে এর সঠিক উত্তর চেস্টি নেক্সট 24 সিলেক্ট দ্য কারেক্ট অপশান আই অ্যাম শিওর আই ড্যাশ মিট হিম এটা হবে অপশান এ আই অ্যাম শিওর আই উড মিট হিম অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট ইংলিশের লাস্ট প্রশ্ন ইংলিশের লাস্ট প্রশ্ন এরপরে জিএস পেপার আছে সেটাও দেখব আচ্ছা ইংলিশের লাস্ট প্রশ্নে কী আসছে যে ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ক্লাইমেটিক এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ অপশান এ হবে সঠিক উত্তর কালমিনেটিং অপশান এ হবে এর সঠিক উত্তর আচ্ছা এবারে জিএস পেপারে চলে এলাম কোশ্চেন নাম্বার 26 কী বলেছে কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় এটা হবে উডের ডিসপ্যাচ অপশান ডি হবে সঠিক উত্তর আনসার নাম্বার কোশ্চেন নাম্বার 26 কী হবে অপশান ডি উডের ডিসপ্যাচ নেক্সট 27 বরদৌলি আন্দোলনের নেতা কে ছিল অপশান এ সর্দার বল্লভভাই প্যাটেল আয়রন ম্যান অফ ইন্ডিয়া কে সর্দার বল্লভভাই প্যাটেল আচ্ছা এরপরে আসছি 28 নম্বর থেকে প্রশ্ন ভারতে কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে এটা হবে 5টি অপশান সি তারপরে বলেছে সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত এটা হচ্ছে অপশান সি অন্ধ্রপ্রদেশ কোশ্চেন নাম্বার 30 কী বলছে জাতীয় উৎপাদন বাজার দর ও জাতীয় উৎপাদন মূল্যের হিসাবে তফাত হলো তা যদি আমরা ইংলিশের কোশ্চেনটা পড়ি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে বলেছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য জিডিপি অ্যাট মার্কেট প্রাইস অ্যান্ড জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট আচ্ছা এখানে যে কটা কোশ্চেন এখানে যে কটা অপশান দিয়েছে তার মধ্যে সেরকম ঠিকঠাক উত্তর আসছে না এর সঠিক উত্তরটা হবে নেট ইনডাইরেক্ট ট্যাক্স যদি আমরা ডিফারেন্স বিটুইন জিডিপি অ্যাট মার্কেট প্রাইস এবং ডিফারেন্স এবং জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্টের ডিফারেন্স করি তাহলে এর উত্তরটা হয় নেট ইনডাইরেক্ট ট্যাক্স কিন্তু এখানে তো সেরকম কোনো অপশান নেই এবারে দেখা যাক বিএসসি তো কিছু দিনের মধ্যেই উত্তর বার করে তাতে কী উত্তর দেয় তবে এখানে এই 30 নম্বর থেকে যে প্রশ্ন তার উত্তর হবে নেট ইনডাইরেক্ট ট্যাক্স আচ্ছা 30-এর হয়ে গেল 31 31-এর থেকে বলেছে আইডেন্টিফাই দ্য ভেক্টর কোয়ান্টিটি ফ্রম দ্য ফলোয়িং এখানে
উত্তরটা হবে অপশন বি কৌণিক ভরবেগ। তারপরে বলেছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 জল বিশুদ্ধ করে, কারণ কারণ এটি একটি ক্ষারক। নেক্সট নেক্সট বলেছে কিরু জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত, এটা হবে জম্মু অ্যান্ড কাশ্মীর, অপশন সি। তারপরে গদর অর্থ কী, গদরের অর্থ বিপ্লব, অপশন এ। পরবর্তী প্রশ্ন 35-এর দাগের কী বলেছে, কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে, উত্তরটা হবে 1992, অপশন সি। সি এর দাগের উত্তরটা হবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন গরিবি হটাও স্লোগানটি প্রথম কে দিয়েছিলেন, এটা হবে ইন্দিরা গান্ধী, অপশন এ। তারপরে বলছে আদি ঋগ্বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়, এটা হবে সভা সমিতি, তাহলে অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। এবারে কোশ্চেন নাম্বার 38 বলেছে কি, আইফা এর গোল্ড জুবিলি শিরোপা 2019 যাকে প্রদান করা হয়েছে, উত্তরটা হবে অপশান সি রজনীকান্ত। নেক্সট 39 কাকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরে আছে গড়ে উঠেছে, এটা হবে সুরাট, অপশান সি। নেক্সট এখানে একটা রিজনিং আছে, রিজনিংয়ের যার উত্তর হবে অপশান সি জোসেফ, উত্তর একটু দেখে নেবেন এটা। আচ্ছা 41 কী বলেছে, যে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে, এটা হবে রক্তকণিকা, অপশান এ। নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি সর্ববৃহৎ অনন্য আমদানিকৃত সামগ্রী হিসাবে বিজয়নগর সাম্রাজ্যকে গণ্য করা হয়, অপশান সি অশ্ব। পরবর্তী প্রশ্ন 43 জামিয়া মিলিয়া ইসলামিয়া এটি প্রতিষ্ঠাতা কে, এটা হবে অপশান বি মোহাম্মদ আলী। তারপরে বলেছে তারপরে এটাও একটা মেন্টাল এবিলিটির প্রশ্ন যেটার উত্তরটা হবে অপশান বি দ্বিতীয়, এটা একটু পড়লে পড়লেই বুঝতে পারবেন খুবই সোজা আছে। আচ্ছা এরপরে একটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সেটা হচ্ছে ইসরো সম্প্রতি কার্টোস্যাট 3 কে উৎক্ষেপণ করেছেন কোথা থেকে, উত্তরটা হবে অপশান এ শ্রীহরিকোটা। আচ্ছা পরবর্তী প্রশ্ন কী বলছে, কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়, এটা হবে অপশান বি 1911। আচ্ছা এরপরে একটা পলিটি থেকে একটা প্রশ্ন আছে, খুবই সোজা প্রশ্ন সবাই জানেন, এটা হবে রাজ্যসভার সভাপতি হলেন ভারতের উপরাষ্ট্রপতি, অপশান বি হবে সঠিক উত্তর। আচ্ছা শিক্ষক দিবস প্রতি বছর কবে পালিত হয়, এটাও সোজা প্রশ্ন, অপশান এ 5th September। LPG-এর সংমিশ্রণে থাকে কি, এটা হবে অপশান বি প্রোপেন এবং বিউটেন, প্রোপেন অ্যান্ড বিউটেন। নেক্সট 50 তারিখ ইংরেজ ভারত কোথায় প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেছে, এটা হবে অপশান বি সুরাট। এতক্ষণে আমরা 1/4 টোটাল কোশ্চেনের 1/4 আমরা কমপ্লিট করে ফেলেছি, এবারে দেখব পরবর্তী প্রশ্নগুলো। আচ্ছা কোশ্চেন নাম্বার 51 কী বলেছে, গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপের মধ্যবর্তী অবস্থিত হ্রদের নাম কী, এটা হবে অপশান এ কল্লেরু হ্রদ। কোশ্চেন নাম্বার 52 কে প্রথম অ কংগ্রেস সরকারের নেতৃত্ব দিয়েছেন, এটা হবে অপশান বি মোরারজি দেশাই। নিচের কোনটি অন্যদের থেকে আলাদা, এটা একটি মেন্টাল এবিলিটি, এটার উত্তর হবে অপশান ডি ফিলোসফি। আচ্ছা 54-এর প্রশ্ন কী আছে, ভারতের জাতীয় কংগ্রেসের জনক জনক কাকে বলা হয়, জাতীয় কংগ্রেস 1885 জনক হচ্ছে এও হিউন। আচ্ছা প্রশ্নটা একটা প্রশ্ন থাকবে, সে হচ্ছে জাতীয় কংগ্রেস যখন তৈরি হয় সেই সময় ভাইস রয় কে ছিল,
क्वेश्चन नंबर 55 लोकपाल आक्षरिक अर्थ कि ऑप्शन ए केयरटेकर ऑफ पीपल अच्छा 56 भारत प्रथम इंग्रजी भाषा संवादपत्र के चालू करें तबे जे हिक्की कौन संवादपत्र संवादपत्र नाम की छिलो बेंगल गेजेट परवर्ती प्रश्न आधुनिक हिंदी साहित्य स्रष्टा के এটা হবে হরিশ্চন্দ্র অপশন ডি এটা একটা রিজনিং সোজা আছে পড়লেই বোঝা যাবে যার উত্তর হবে অপশন সি পরেরটা হচ্ছে রিজনিং যেটা হচ্ছে প্লাস ফাইভ তারপরে প্লাস টেন তারপরে প্লাস ফিফটিন ই করে করে ফিফটি সিক্স প্লাস ফিফটি সিক্স তার সাথে টোয়েন্টি ফাইভ অ্যাড করতে হবে করলে হবে 81 অপশন বি অ্যান্সার হবে কোশ্চেন নাম্বার 60 তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর দিয়ে যে নদীর উপরে অবস্থিত সেটা হচ্ছে ময়ূরাক্ষী অপশন ডি কোশ্চেন নাম্বার 61 অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিল অপশন বি শিশির কুমার ঘোষ আচ্ছা 62 এ চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে অপশান এ সিকিম ভুটান এই সীমান্তে রয়েছে কে চুম্বি উপত্যকা তারপরে দ্রব্য ও পরিষেবা কর জিএসটি গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স ভারতে প্রবর্তন করেন কোন অর্থমন্ত্রী উত্তর হবে অপশান এ অরুণ জেটলি একটা জিনিস মনে রাখতে হবে ফার্স্ট অফ জুলাই হচ্ছে ফার্স্ট অফ জুলাই হচ্ছে কি জিএসটি দিবস এটা মনে রাখতে হবে কোশ্চেন নাম্বার 64 বলেছে ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহার করা হয় কী স্কেল ব্যবহার করা হয় রিক্টার স্কেল তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপরে কী বলছে লোকপালের লোগোতে সতর্কতা চিহ্নিত করা আছে লোকপালের লোগোতে সতর্কতা চিহ্নিত করা আছে সেটি হলো অশোক চক্র অপশন বি পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 66 বলছে সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় যে গভর্নর জেনারেল ছিলেন তিনি হচ্ছেন লর্ড বেন্টিক অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার পরের প্রশ্ন 67 ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট বা এনআইডিএম এর পূর্ব নামাঙ্কিত ছিল অপশান এ হবে সঠিক উত্তর ন্যাশনাল সেন্টার অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অপশান এ হবে সঠিক উত্তর 68 কী বলেছে জাতীয় জলবিদ্যুৎ প্রকল্প রেফারেন্স সহ নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো এখানে অপশান এতে বলেছে এটি বিশ্বব্যাংক সহায়বদ্ধ 2016 সালে চালু হয় এটা ঠিক দুয়েরটা কী বলেছে এটি জাতীয় জলাতথ্য কেন্দ্র স্থাপন ব্যবস্থা করে এটাও ঠিক তিনি তো বলছে উদ্দেশ্যটি হল জলসম্পদ তথ্যের ব্যাপ্তি গুণমান এবং অভিগমনে উন্নীত করা তাহলে এটাও ঠিক তাহলে 1 2 3 সবগুলোই ঠিক অপশান সি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 69 কী বলছে গাছপালা যেখান থেকে পুষ্টি সংগ্রহ করে এটা হবে অপশান সি মাটি পুষ্টি সংগ্রহ করে মাটি থেকে কোশ্চেন নাম্বার 70 কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতে রেলপথের সূচনা হয় উত্তর হবে অপশান ডি লর্ড ডালহৌসি তারপরে দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ গ্রন্থে কোন শ্রেণীর উপর নিপীড়নের কথা বর্ণনা করা হয়েছে এটা হবে নীল চাষিদের এটা হচ্ছে অপশান বি মহারানীর ঘোষণাপত্র বা কুইন্স প্রোক্লামেশন এর তারিখ কত সেটা হচ্ছে 1 নভেম্বর 1858 অপশান এ নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে সিন্ধু সভ্যতা সম্পর্কে সঠিক কোনটি
যেটার উত্তর হবে অপশান সি সুরকোড্ডা ও ধোলাভিরা উভয় গুজরাটের কচ্ছ এলাকায় অবস্থিত। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। 74 ভারতের পারমাণবিক শক্তি কমিশন AEC 1948 কে প্রতিষ্ঠা করেন? হোমি ভাবা। এটা কিছুদিন আগে যে ক্লার্কশিপের পরীক্ষা ছিল তার সেকেন্ড শিফটে এই প্রশ্নটা এসেছিল, সেম প্রশ্ন তুলে দিয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 75 বলছে আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানে তার সেনাধ্যক্ষ ছিল কে? উত্তরটা হবে মালিক কাফুর, অপশন সি। ফিট ইন্ডিয়া মুভমেন্ট অগস্ট 2019 কে শুরু করেছেন? অপশন সি নরেন্দ্র মোদী। খোদাই খিদমতগার এর প্রতিষ্ঠাতা কে? খান আব্দুল গফর খান, অপশন বি। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 78 ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ হল দার্জিলিংটি? তাহলে অপশন বি দার্জিলিংয়ের চা। বর্তমানে ভারতের অর্থমন্ত্রীকে, এটা আমরা সবাই জানি, প্রথম মহিলা পার্মানেন্ট পোস্টে আছেন, তিনি হচ্ছেন মহিলা নির্মলা সীতারমন। কোশ্চেন নাম্বার 80 এটা একটা রিজনিংয়ের অঙ্ক, যেটার উত্তর হবে অপশন সি। একটু দেখে নেবেন তাহলে বুঝে যাবে, সোজা আছে। তারপরে পরের প্রশ্ন 81 কোনটি একটি সার, যেটার উত্তর হবে অপশন ডি সোডিয়াম নাইট্রেট NaNO3। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পিছনে নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কার মস্তিষ্ক সক্রিয়? হচ্ছে সূর্য সেন, অপশন সি। তারপরে প্রশ্ন 2019 পশ্চিমবঙ্গের যে তীব্র ঘূর্ণবাদ হয়েছিল তার নাম কি? অপশন বি বুলবুল, এটা সবাই জানবে। আসাম সরকার অরুন্ধতী স্বর্ণ যোজনা যা 1 জানুয়ারি 2020 শুরু হতে চলেছে, শুরু হয়েছে, তার উদ্দেশ্য কি ছিল? পাত্রীদের উৎসাহিত করা তাদের বিবাহিত নথিভুক্ত করতে, মানে ওই এখন যেটা ওকে বলে রেজিস্ট্রি সার্টিফিকেট, রেজিস্ট্রি ম্যারেজ যেটা, সেটা করতে উদ্বুদ্ধ করার জন্য এই যোজনাটা নেওয়া হয়েছে আসাম সরকারের দ্বারা। সো অপশান বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 85 কি বলছে? অ্যাক্ট 3 1872 কি ছিল? এটা ছিল একটি সমাজ সংস্কার আইন, অপশন এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে আলাই দরবারে কে নির্মাণ করেন? আলাউদ্দিন খলজি, অপশন এ। সেন্সাস 2011 পশ্চিমবঙ্গের লিটারেসি রেট কত? অপশন ডি হবে সঠিক, 77.7%। আচ্ছা পরবর্তী প্রশ্ন, এটা একটা রিজনিংয়ের অঙ্ক, যার উত্তর হবে অপশন সি 39। মুঘল যুগে রাজস্ব সংগ্রহের ব্যবস্থায় জাপ্তি বলতে কি বোঝো? জাপ্তি এটা হচ্ছে মোট উৎপাদনের 1/3, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। হেড কাউন্ট রেশিও ভারতে ব্যবহৃত হয় নিচের কি পরিমাপ করতে? এটা হবে দারিদ্রতা পরিমাপ করতে, অপশন ই হবে সঠিক উত্তর। ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে আসে? 1946, অপশন এ এখানে সঠিক উত্তর হচ্ছে। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 92 বলেছে একটি পিপীলিকার গতি 75 সেন্টিমিটার পার সেকেন্ড, পিপীলিকাটিকে যদি একদিনে যে দূরত্ব অতিক্রম করবে, এটা হচ্ছে ওই ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম, এই ফর্মুলায় ফেললে অপশন ই হবে সঠিক উত্তর, 64,800 মিটার পার ডে। পরবর্তী প্রশ্ন উত্তর গোলার্ধের জন্য সঠিক জোরগুলি শনাক্ত করো। মকর সংক্রান্তি ডিসেম্বরের 22 তারিখ ঠিক, জলবিষুব সেপ্টেম্বরের 23 তারিখ ঠিক, মকর
সংক্রান্তি জুন মাসের 21 তারিখ ঠিক, অভাবী শুভ 21 মার্চ এটাও ঠিক, তাহলে অপশান ডি সবগুলোই সঠিক। নিচের কোনটি ওনাদের থেকে আলাদা, এইটা হচ্ছে অপশান সি, 80 ওনাদের সঠিক উত্তর। কেন প্রশ্ন হচ্ছে 27 হচ্ছে 3-এর কিউব, 64 হচ্ছে 4-এর কিউব, 125 হচ্ছে 5-এর কিউব, কিন্তু 81 কারোর কিউব নয়, 3 টু দি পাওয়ার 4 সেইটা ইকুয়ালস টু 81, 3 টু দি পাওয়ার 3 হলে 27 হতো, যেটা হচ্ছে অপশান এ তে ছিল, কিন্তু এখানে যেটা অমিল সেটা হচ্ছে অপশান সি 81। এই যে প্রশ্ন 95, এই প্রশ্নটা কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই পরীক্ষাতে এসেছিল। প্রশ্নটা হচ্ছে পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় সেটা হচ্ছে অপশান এ ফার্মি। পরের প্রশ্ন, শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেছিল, অপশান বি টিপু সুলতান। কোশ্চেন নাম্বার 97, শোষক কাগজ দ্বারা কালি শোষণের কারণ হলো অপশান বি কৌশিক নল বা ক্যাবিলারি অ্যাকশন। তারপরে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য বা চ্যান্সেলর হলেন রাজ্যের রাজ্যপাল, অপশান এ সঠিক উত্তর। কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো দ্বারা বিশ্বের হিসাবে বিবেচিত হয়েছে, এটা হবে কুরুক ভাষা, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। আমরা এতক্ষণে 100টা প্রশ্ন কমপ্লিট করে ফেলেছি, আর মাত্র 100টা প্রশ্ন আছে, দেখা যাক তাদের উত্তর কী হবে। ভূমি প্রতিষ্ঠায় কাবুলিয়ত ও পাট্টা কে প্রচলন করেন, অপশান এ শেরশাহ। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতাকে বিনায়ক দামোদর সাবরকর, অপশান সি। আচ্ছা এখানে একটা রিজনিংয়ে আছে যেটা অপশান টেস্ট করলে খুব তাড়াতাড়ি করা যাবে, সহজরমভাবে করে উত্তরটা এসছে 5, অপশান পি। আচ্ছা এটাও একটা রিজনিংয়ের অঙ্ক, পড়লেই বোঝা যাবে খুবই সহজ হয়েছে, এটা উত্তর হবে অপশান ডি 6। আচ্ছা কোশ্চেন নাম্বার 104, এটা বসিয়ে বসিয়ে দেখতে হবে, তখন উত্তরটা আসছে অপশান বি 173। এটি আরও একটি রিজনিংয়ের, সেটা উত্তর হবে সি, চিরাগ হইলটা এখানে করে দেওয়া আছে, একটু দেখে নেবেন ঠিকই বুঝে যাবেন, খুব সোজা পড়লেই করা যাবে, খুবই সোজা আছে এটা। আচ্ছা 106 কী বলছে, কুইন পাইনঅ্যাপেল সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতি, বলছে এটি নাগাল্যান্ডের রাজ্যফল, না এটা ঠিক না, একের দাগ একটা ভুল, দ্বিতীয় দাগেরটা 2015 সালে জিআই ট্যাগ পেয়েছিল, এইটা ঠিক, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা কোশ্চেন নাম্বার 107, বলেছে ইন্টারন্যাশনাল ডে অফ ট্রপিক্স প্রতি বছর পালন করা হয়, এখানে যে কটা উত্তর দিয়েছে তার মধ্যে উত্তর তো নেই, অরিজিনাল উত্তরটা হবে 29th of June যে ইন্টারন্যাশনাল ডে অফ ট্রপিক্সটা পালন করা হয়, কিন্তু দেখা যাক এখন পিএসসি কী উত্তর দেয়। আচ্ছা এটা বলুন, প্রশ্ন বলেছে যে খেওয়ারি হুল বলতে কী বোঝো, এটা হলো অপশান সি সাঁওতাল বিদ্রোহ। আচ্ছা একটা প্রশ্ন রইল, আর্টিকেল 108, আর্টিকেল 108 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এতে কী আছে, এই 108 নম্বর প্রশ্ন দেখে আমার মনে করলো যে আর্টিকেল 108-এ এই আর্টিকেলে কী আছে, সেটা প্রশ্ন রইল, কমেন্ট সেকশনে লিখবেন। ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আচ্ছা যদি এটা জিজ্ঞাসা করে যে পশ্চিমবঙ্গের সর্বাধিক তামাক উৎপাদনকারী জেলা, সেটা হলে উত্তরটা হবে কোচবিহার।
110 নম্বর দাগে প্রশ্ন, কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলে? এটা হবে অপশান বি তাঞ্জোভার। পরবর্তী প্রশ্ন, কে সার্বজনীন খিলাফত সম্মেলন সভাপতি নির্বাচন হয়েছিল? এটা হচ্ছে আমাদের বাপু মহাত্মা গান্ধী। আচ্ছা, খিলাফত সম্মেলন কবে হয়েছিল? সেটা হচ্ছে 29 নভেম্বর 1919। পরবর্তী প্রশ্ন, 112 নম্বর থেকে, তেজস্ক্রিয় ডেটিং কৌশল কোন পদার্থের বয়স অনুমান করতে ব্যবহার করা হয়? উত্তরটা হবে অপশান ডি জীবাশ্ম। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে কে? রাজ্যের সদস্যরা। এটা হবে অপশান বি। পরবর্তী প্রশ্ন, এনপিএ নন পারফর্মিং অ্যাসেট হলো ভারতীয় বাণিজ্য ব্যাংকের অপশান বি যে ঋণ নির্দিষ্ট সময়ে ফেরত দেওয়া হয় না। পরবর্তী প্রশ্ন, 115 ত্যাগের, বলছে নিচে বর্ণিত কোনটি মিতক্ষরা ব্যবস্থার প্রকৃত সংজ্ঞা? অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর, প্রাচীন হিন্দু উত্তরাধিকার ব্যবস্থার উপর লিখিত সা। নেক্সট, কে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা করেছেন? এটা হবে দেবেন্দ্রনাথ টেগোর, অপশান এ। এরপরেরটা একটা অঙ্ক আছে, অপশান টেস্ট করলেই উত্তরটা সহজে চলে আসবে, অপশান বি হবে সঠিক উত্তর। আচ্ছা, 500 টাকা এবং 1000 টাকার নোট বাতিল ঘোষণা করা হয়েছিল 8th of November 2016। কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধী বিখ্যাত দাণ্ডি পদযাত্রা শুরু করেছিল? আইন অমান্য আন্দোলন, অপশান সি হবে সঠিক উত্তর। শব্দের গতিবেগ সবথেকে সর্বাধিক হয় কঠিন পদার্থের মধ্যে দিয়ে? পরবর্তী প্রশ্ন, 121, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল জাতীয় সংবিধান সভা? অপশান সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 122 নম্বর দাগের প্রশ্ন, 14টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয় কত সালে? 1969, অপশান এ হবে সঠিক উত্তর। 123টা, একটি ঘূর্ণাকৃতি ছক্কা, এই প্রশ্নটা একটি খুবই সোজা আছে, ওই ট্রিকটা মেনে নেবেন, এই যে ছক আছে ওই ছকটা মেনে নিয়ে করবেন, উত্তর আসবে অপশান ডি 5 হবে সঠিক উত্তর, 3-এর অপোজিটে থাকবে 5। আর কি আছে বাকিগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছতে কত সময় লাগে? অপশান বি হবে সঠিক উত্তর, 8 মিনিট, অ্যাকচুয়াল টাইম লাগে 8 মিনিট 13 সেকেন্ড। এখন কিন্তু অপশান অনুসারে অপশান বি হবে সঠিক উত্তর, 8 মিনিট। এরপরে আছে সর্বশেষ সেন্সাস অফ ইন্ডিয়ান পপুলেশন কবে হয়েছিল? 2011 সালে, প্রত্যেক 10 বছর অন্তর হয়, তাহলে এর আগেরটা হয়েছিল 2001 সালে, পরবর্তীটা হবে 2021 সালে। ভারতের মুদ্রাস্ফীতির হার হলো একমাত্রিক বা সিঙ্গেল ডিজিট, যেটা 0-এর থেকে বড়। 127 থেকে, একটা হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি হয়? এটা অনেক পরীক্ষায় এসেছে এবং খুবই সহজ, যেটা উত্তর হবে নিউক্লিয়ার ফিউশন বা পারমাণবিক সংযোজন, নিউক্লিয়ার ফিউশন, এটা সূর্যের মধ্যে থেকে দেখা যায়। কিন্তু পারমাণবিক বোমায় ঠিক এর উল্টোটা, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিচ্ছেদ, অপশান নিউক্লিয়ার ফিশন সেটা হচ্ছে পারমাণবিক বোমায়। কিন্তু হাইড্রোজেন বোমা বা সূর্যের মধ্যে যদি হয় বলে, তাহলে সেটা হবে অপশান বি, যেটা আছে পারমাণবিক সংযোজন বিক্রিয়া বা নিউক্লিয়ার ফিউশন। এটা একটা সেই মাঙ্কি অ্যান্ড ট্রি এর সেই অঙ্কটার মতো শুভপোকা দিয়ে তৈরি করেছে, তার উত্তর হবে অপশান বি 71 ডেজ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, 129 তারিখের প্রশ্ন,
এটা একটা রিজনিং এর অঙ্ক, যার উত্তর হবে অপশন সি। দেখে নেবেন খুবই সোজা আছে, পাশে করা আছে, একটু ভালো করে পড়বেন জিনিসটা বুঝে যাবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 130, কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষণা করেন? এটা হবে অপশন এ, লাহোর কংগ্রেস। নেক্সট 131-এর দাগে বলেছে ফ্যাক্ট চেক মডিউল এর চার নীতি হলো অপশন বি, ফাইন্ড, অ্যাসেস, ক্রিয়েট অ্যান্ড টার্গেট। নেক্সট বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে? এটা হবে অপশন সি, শতদ্রুত। পরবর্তী প্রশ্ন 133, মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে আরটিআই রাইট টু ইনফরমেশান এইটা প্রয়োগ করা যাবে অফিস অফ সিজিআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার অফিসে রাইট টু ইনফরমেশান প্রয়োগ করা যাবে এখন। পরবর্তী একটা জিআই আছে যেটা হচ্ছে খুবই সোজা, যার উত্তর হবে অপশান এ, একটু দেখে নেবেন বুঝে যাবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে ডেফকম যুগ্মভাবে পরিচালনা করে, অপশান সি হবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 136-এর দাগে প্রশ্ন বলেছে পিসিএমএ 2006 সপ্তাহের পূর্ণ অর্থ কী? প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, অপশান এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতে কৃষকদের আত্মহত্যা নিচের কোন প্রভাবে যেন দেখা যায়? অপশান এ হবে সঠিক উত্তর, পরীক্ষা কৃষিক্ষেত্রে দুরবস্থা। 138, নিম্নলিখিত কোন ঐতিহাসিক দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া মন্ত্রী লিখেছেন? এটা হবে এল ব্যাসাম, অপশান এ। পরবর্তী প্রশ্ন, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতাকে? এটা সবাই জানে, সুভাষচন্দ্র বসু, নেতাজি আমাদের। গ্রাফাইট, কার্বন ও হীরা হলো এরা অ্যালোট্রপ, অপশান ডি হবে সঠিক উত্তর। আচ্ছা 141-এর থেকে, ভারতের জাতীয় উৎপাদন পরিষেবা এর ক্ষেত্রের অবদান কত? ভারতের ইকোনমিতে যে টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর, তার অবদান হচ্ছে অপশান বি, 50%। আচ্ছা পরবর্তী প্রশ্ন 142-এর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক হলো অপশান এ, ভারত, যেটা হচ্ছে ওই হোয়াইট রেভলিউশন তার সাথে অনেকটা সম্পর্কিত। আচ্ছা একটা প্রশ্ন থাকলো তাহলে, যে হোয়াইট রেভলিউশনের জনক কাকে বলা হয়? হুইজ দ্য ফাদার অফ হোয়াইট রেভলিউশন? কমেন্টে একটু প্রশ্ন উত্তর করবেন, তাহলে সবার সাথে বন্ধুত্বটাও ধীরে ধীরে বাড়বে। পরবর্তী প্রশ্ন, কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? এটা হবে অপশান এ, সঞ্জীবনী। পরবর্তী প্রশ্ন 144 দাগে, যেটার উত্তর হবে অপশান বি, দেখবেন বুঝে যাবেন, এখানে করা আছে। ভারতের 100 টাকার নোটে কে সই করেন? এটা হবে অপশান এ, গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, রাজতরঙ্গিনী কে লিখেছেন? এটা হবে কলহন, আমরা জানি কলহনের রাজতরঙ্গিনী, অপশান বি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চল কোন ধরনের মাটি রয়েছে? এটা হবে ল্যাটেরাইট, অপশান সি। ভারতের বেকারত্ব ঘনীভূত হয়ে আছে অসংগঠিত ক্ষেত্র বা আনঅর্গানাইজ সেক্টর বা অসংগঠিত ক্ষেত্রে রয়েছে। এরপরে 149-এর প্রশ্ন, যেটার উত্তর হবে অপশান বি, 99। 150, দ্য অ্যাংলো ব্যাদিক কলেজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে লালা হংসরাজ, অপশান বি। পরবর্তী প্রশ্ন, 1-10 লিখতে গেলে 7 সংখ্যা কত বার আছে? এটি একটি অঙ্ক, সোজা অঙ্ক, উত্তর হবে অপশান বি, 19-এর তাদের 19-7। আচ্ছা 152 দাগের প্রশ্ন, কি বলেছে ফ্যাক্ট চেক মডিউল এর লক্ষ্য হলো? ফ্যাক্ট চেক মডিউলের লক্ষ্য হলো
ভারতের সরকারকে মিথ্যে খবর থেকে সেভ করা, অপশন ডি হচ্ছে সঠিক। ভারতের কংগ্রেসের রচয়িতাকে ডক্টর বি আর আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর আমরা সবাই জানি। আচ্ছা একটা প্রশ্ন, ডক্টর বাবা সাহেব আম্বেদকরের কোন সাবজেক্টের স্টুডেন্ট ছিলেন, এটা আপনাদের কাছে প্রশ্ন। আচ্ছা পরবর্তী প্রশ্ন, 154, প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পেয়েছেন সেটি হবে ডক্টর অমর্ত্য সেন, অপশন বি সঠিক উত্তর। ডক্টর অমর্ত্য সেন 1998-এ নোবেল পুরস্কার পেয়েছিলেন কিসের জন্য? ওয়েলফেয়ার ইকোনমির জন্য, ওয়েলফেয়ার ইকোনমির জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1998-এ। পরবর্তী প্রশ্ন 155, কোন আইনে ভারতের শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করে, এটা হবে অপশান এ 1813 খ্রিস্টাব্দে সনদ পুনর্নির্বাচন আইনে। এইবারে পরের প্রশ্ন হচ্ছে 156, এ হলো সি এর ছেলে, যার উত্তর হচ্ছে মামা, অপশান বি হবে সঠিক উত্তর। আচ্ছা পরবর্তী প্রশ্ন 157, এনআইডিএম গঠিত হয়েছে 2006 সালে, এবারে যে অপশানগুলো দিয়েছে তার মধ্যে অপশান বি হবে সঠিক উত্তর, মানে এই যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে সঠিক। কেন রবীন্দ্রনাথ ঠাকুর, পরবর্তী প্রশ্ন আসছে, কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পরিত্যাগ করেছিলেন, এটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। ঠিক একই কারণে আমাদের গান্ধীজি কী পরিত্যাগ করেছিলেন, সেটা হচ্ছে কাইজার ই হিন্দ, কাইজার ই হিন্দ। পরবর্তী প্রশ্ন 159, ক্ষুদ্রতম সংমিশ্রণ সংখ্যা বা স্মলেস্ট কম্পোজিট নাম্বার সেটা হচ্ছে 4, যার জন্য আমরা ওই নাম্বার সিস্টেমের অঙ্ক করার জন্য যেটা পাওয়ারে থাকে সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে স্মলেস্ট কম্পোজিট নাম্বার কি হচ্ছে, সেটা হচ্ছে 4, এটা মনে রাখবেন। কলকাতার কাছে ঘুষুরিতে ভারতে প্রথম কার্পাস বস্ত্র বয়ন শিল্প কেন স্থাপিত হয়, সরি কবে স্থাপিত হয়, সেটার উত্তর হবে 1818 সাল, অপশান এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিচের কোন সৈকতটি নীল পতাকা শংসাপত্র পাওয়ার জন্য এশিয়াতে প্রথম হয়েছে, এটা অপশান বি চন্দ্রকোনা সৈকত উড়িষ্যা। পরবর্তী প্রশ্ন 162, তাহলে কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, 1817 খ্রিস্টাব্দে 1817-এ হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। প্রশ্ন হলো হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন, এটা হচ্ছে প্রশ্ন, এটা প্রশ্নটা করে রাখলাম, আপনারা পারলে একটু কমেন্ট করে জানাবেন যে হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন 163, থাকে একটি ষড়ভুজে ষড়ভুজের সব কয়টি অভ্যন্তরীণ কোণের যোগফল কত, হবে 720 ডিগ্রি, তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নটা বলেছে যে এনএটি জিআরআইডি শুরু হয় 31st of December, অপশান এ 31st of December 2020। এরপরে 165 দাগের প্রশ্ন, সেটা এখানে ছোট করে করা আছে, দেখলে বুঝতে পারবেন বা অঙ্কটা সোজাও আছে, যেটা করলে যার উত্তর হবে অপশান এ। পরবর্তী প্রশ্ন, কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয়, যার উত্তর হবে 14 জানুয়ারি 1969। আচ্ছা একটা প্রশ্ন, যে গান্ধীজি কত সালে জন্মগ্রহণ করেছিলেন, আর তার সাথে সাথে গান্ধীজি কোন জাহাজে চড়ে সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠক করতে গিয়েছিল, দুটো প্রশ্ন রইল। পরবর্তী প্রশ্ন 167,
কোশ্চেনটা হচ্ছে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি ভারতের সংবিধান গ্রহণ করেছিল কত তারিখে, সেটা হচ্ছে অপশান সি 26 নভেম্বর 1949। পরবর্তী প্রশ্ন, ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় ডেপ্রিসিয়েট করা হয় তখন অপশান এ আমদানি রপ্তানি সস্তা, ভারতে আমাদের রপ্তানি সস্তা হয় এবং আমদানির দাম বেড়ে যায়। 169 প্রশ্ন, পশ্চিমবঙ্গের গভর্নরকে, এটা সবাই জানেন, জগদীপ ধনখড়। পরবর্তী প্রশ্ন 170 দেখার, এটি একটি রিজনিংয়ের অঙ্ক যার উত্তর হবে অপশন ডি রবিবার। তারপরে স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন কিসের জন্য, আলোর বিচ্ছুরণ, অপশন এ, সরি অপরিবর্তন, অপশন এ আলোর বিক্ষেপণ, স্ক্যাটারিং, অপশন এ। প্রাকৃতিক তেজস্ক্রিয় আবিষ্কার করেছেন, এটা হবে হেনরি বেকারেল, অপশন সি। পরবর্তী প্রশ্ন 173, ভারত কর্তৃক টাইফয়েড ভ্যাকসিন যা হু অনুমোদিত প্রথম যে দেশে সূচনা হয় সেটা হলো পাকিস্তান, অপশন ডি। পরবর্তী প্রশ্ন, পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে কি হয়, অপশন সি ফ্লুরোসিস। 175, অতি পরিবাহী পদার্থ, অপশন এ হবে কম তাপমাত্রায় বিদ্যুৎ পরিচালনা করে। পরবর্তী প্রশ্ন, কে স্পিরিট অফ ইসলাম লিখেছেন, সৈয়দ আমির আলী। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশিত প্রকাশ করে ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আচ্ছা পরবর্তী প্রশ্ন, কে ইন্ডিয়ান ওমেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন, এটা অপশন বি নন্দকিশোর কারে। পরবর্তী প্রশ্ন, জীবাশ্ম দহন করলে গ্রিন হাউস গ্যাসে নির্গত হয়, অপশন এ কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, বোগাচকই গুরুত্বপূর্ণ কারণ, অপশন সি হবে সঠিক উত্তর এখানে। পরবর্তী প্রশ্ন 181 দাগের, কি বলেছে প্রশ্ন, যে নিম্নলিখিত কোন শহরটি মুলামুথা নদীর তীরে অবস্থিত, যেটা হবে অপশন বি পুনে। পরবর্তী প্রশ্ন, আকবর ইবাদতখানা নির্মাণ করেছেন, আকবর ইবাদতখানা নির্মাণ করেছেন কত সালে, 1775, অপশন এ হবে সঠিক উত্তর। 183, মাফ করবেন একটু ভুলের জন্য। প্রশ্নটা হচ্ছে, গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত, এটা হবে আলাঙ্গ, অপশন বি হবে সঠিক উত্তর। ভারতের সংবিধান দিবস পালিত হয় কত তারিখে, 26 নভেম্বর, অপশন ডি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 185 তাগের, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশ প্রাচীন কৃষিকার্যের প্রমাণ মেলে, যেটা উত্তর হবে মেহেরগড়। তারপরের প্রশ্ন, ভারতে 70তম স্বাধীনতা দিবস সাংবিধানিক দিবস কবে পালিত হয়েছে, এটা হবে 2019 সালে। আচ্ছা 1949-এ গৃহীত হয়েছিল, তাই সেই হিসাব করে দেখলে 2019 সালে গিয়ে হয় 70 বছর, তাহলে এই বছর কত হয়েছিল, এই বছর 71তম। পরবর্তী প্রশ্ন, পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত, এটা হবে দক্ষিণ আন্দামান, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ কাদেরকে বলা হয়, ব্রিটিশ বলা হয়
অযোধ্যার নবাবকে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা পরবর্তী প্রশ্ন 189 দাগের প্রশ্ন, আমরা শেষের দিকে চলে এসেছি। আচ্ছা 189 দাগের প্রশ্ন কি বলেছে, নিচে একটি নদী সম্পর্কে নির্দিষ্ট বিবৃতি দেওয়া আছে, উপরের তথ্যগুলো নদীর বিবৃতিতে উপরের তথ্যগুলির ভিত্তিতে নদীটি চিহ্নিত করো। আচ্ছা কী কী বলেছে, 1 ঝাড়খণ্ডের রাঁচি মালভূমির উৎস, 2 এটি বেতলা জাতীয় উদ্যানের উত্তর অংশ দিয়ে প্রবাহিত হয়, 3 এটি একটি সুনদী শাখা নদী, তাহলে উত্তর হবে উত্তর কোয়েল নদী, অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বে যে গ্যাস ভরা থাকে, আমরা সবাই জানি যে 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 গ্যাসগুলো নোবেল গ্যাস, সেই গ্যাস হচ্ছে বৈদ্যুতিন বাল্বে রাখা হয় যাতে বিক্রিয়া কম হয়, কিন্তু এখানে তো সেরকম কোনো অপশান দেওয়া নেই, তাই এখানে অপশান এ হবে নাইট্রোজেন সঠিক উত্তর। কেন, তার কারণ নাইট্রোজেন আমরা জানি যে কোনো জীব নাইট্রোজেন একটা অনেক পরিমাণে নাইট্রোজেন একটি জায়গায় রাখলে সেই জায়গাটা ঠান্ডা হয়, তো বাল্বটাকেও ঠান্ডা রাখার জন্য এখানে নাইট্রোজেন নেওয়া হবে, অপশান এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 191, লবণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল, এটা হবে অপশান বি 1930। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন 192 দাগের প্রশ্ন, এটা একটা অঙ্ক যার উত্তর হচ্ছে 20, একটু দেখে নেবেন। আচ্ছা 193 দাগে, মোট জনসংখ্যার নিরিখে ভারতে 2011 সালে যে সেন্সাস হয়েছিল পশ্চিমবঙ্গের স্থান কত ছিল জনসংখ্যার নিরিখে, এটা হবে অপশান বি চতুর্থ, ফোর্থ। আচ্ছা একটা প্রশ্ন থাকবে এর সাথে, ওই 2011 সালের সেন্সাসের ভিত্তিতে আয়তনের দিক থেকে চতুর্থ রাজ্য কোনটা, এটা একটা প্রশ্ন থাকবে। আচ্ছা পরবর্তী প্রশ্ন 194 দাগের, কি বলছে, ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে নিম্নোক্ত কোন ইংরেজ ভাইসরয়ের নাম জড়িত, এটা হবে অপশান সি লর্ড রিপন। পরবর্তী প্রশ্ন 195 দাগে, বলছে আরোহী ক্রমে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত চাল, আরোহী ক্রমে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত চাল উৎপাদনকারী জেলা নিয়ে গঠন করুন, এটা হবে অপশান বি মুর্শিদাবাদ, মেদিনীপুর, তারপরে পূর্ব বর্ধমান। পরের প্রশ্নটা হচ্ছে, ভারতের অর্থনৈতিক সংস্কারের নীতি প্রথমবার আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করে 1991 সালে। আচ্ছা এর সাথে সাথে প্রশ্ন 1991 সালের আমাদের ভারতের প্রাইম মিনিস্টার কে ছিল এবং তার সাথে ফাইন্যান্স মিনিস্টার কে ছিল, পরের প্রশ্নটা একটা রিজনিংয়ের, এটা যেটার উত্তর হবে 25 করা আছে, দেখতে অঙ্কটা পড়লেই আপনারা বুঝতে পারবেন যে উত্তরটা হবে অপশান সি। আচ্ছা পরবর্তী প্রশ্ন, কবে ভারতের স্বাধীনতা দিবস পালন, কবে ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়, এটা হবে অপশান এ 26 জানুয়ারি 1930। পরবর্তী প্রশ্ন 199 দাগের প্রশ্নটা হচ্ছে, যে টিভি রিমোট কন্ট্রোলে কোন ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, উত্তরটা হবে ইনফ্রা রেড ফ্রিকোয়েন্সি, আর রেডিও ওয়েভ হচ্ছে মোবাইল ফোন, তারপর ব্লুটুথ ওয়াইফাই এইসব ক্ষেত্রে রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। পরবর্তী একটা প্রশ্ন যেটা হচ্ছে একটা রিজনিংয়ের অঙ্ক, সে 6 × 3 = 18, 18 × 4 = 72, 72 × 5 = 360, 360 × 6
2160 এটার সাথে আমরা 7 গুণ করব, করলে অপশন ডি হবে সঠিক উত্তর, 15120। তাহলে WBCS এর প্রিলিমিনারি যেটা আজকে 2020 সালের 9 ফেব্রুয়ারি হলো, তার 200 খানা প্রশ্নের সঠিক উত্তর আশা করি আপনাদের সঠিকভাবে জানাতে পারলাম।